সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেল যা সকল জীবনের প্রেরণা ও মজা কারণ হোক অশিষ্টার তার বিষয় সকল ডিটেইলস আজকে আমি তুলে ধরতে চাই প্রথম বিষয়ে রাখা হয়েছিল ধর্মীয় অশিষ্টা ধর্মীয় জায়গায় শ্মশান মুসলমানদের কবরস্থান খ্রিস্টানদের সমাধিস্থান ও সাধারণ ব্যবহারিক জায়গায় মল মূত্র থুতু ফেলে নোংরা করলে তথা আবর্জনা ফেলে সাধারণের জায়গাকে নোংরা করে ব্যবহারহীন করে তোলা কোন স্থানকে ঘৃণার পরিস্থিতিকে করাকে ধর্মীয় অশিষ্টা বলে আবার সেটাকে আমি ভিন্নভাবে আবার আমি বোঝাতে চাইছি বসবাসের জায়গায় ইচ্ছাকৃতভাবে মল মূত্র এঠো যে কোনো বর্জ্য পদার্থ প্রদানের মধ্য দিয়ে কোনো কিছু জীবাণু সৃষ্টির কারণ করে তোলাকেই ধর্মীয় অশুচিতা বলে নিশ্চয়ই পরিষ্কার আমরা স্বভাবতই যখন খাই আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তার জন্যই আমরা খাবারের একটা নির্দিষ্ট জায়গায় খাই যাতে খাবারের আবর্জনা ঘরের বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে না পড়ে যার ফলস্বরূপ মাছি এসে যেন বা সেগুলো পচন হয়ে যেন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু যেন এসে আমাদের বিশেষ করে ঘরের পরিবেশকে নষ্ট না করে এবং সেই ঘরের পরিবেশ যখন নষ্ট হবে স্বাস্থ্যের পরিবেশ তখন খারাপ হবে আমাদের স্বাস্থ্য তখন সেগুলোকে মেনে নিবে না যার ফলে বিভিন্ন রকমের রোগ এসে আমাদের ঘরে ঢুকবে যেমন টাইফয়েড হতে পারে আন্ত্রিক হতে পারে বিভিন্ন রকমের পেটের খারাপের সম্ভাবনা হতে পারে তাই এগুলোকে ধর্মীয় অশুচিতা দিয়ে আটকে রাখা হয় যার ফলে যেন আমাদের দেহ মন এবং সবকিছু যেন সুস্থ থাকে তাই ধর্মীয় জায়গায় যেমন আমরা বলি যে ধর্মীয় জায়গায় কেউ যেন এঁটো না ফেলে থুতু না ফেলে আবার ধর্মীয় জায়গায় যেন খুব একটু পরিষ্কার পরিচ্ছন্ন যায় পুরানো জিনিস না পড়ে যায় কারণ সেখানে অনেক রকম সমাগম হবে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পোশাক পরে যাওয়া হয় যার মধ্যে কোনো রকমের জীবাণু থাকে তা ছড়িয়ে পড়তে পারে যার জন্য যদি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস নিয়ে বা পরে যাই তাতে অন্যের ক্ষতি হবে না এবং একইভাবে সেটা আউটলুকও দেখে ভালোই হবে যার জন্য ধর্মীয় জায়গাতে সবচেয়ে ভালো পোশাক পরে যাওয়া সবচেয়ে সুন্দর মিশ্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া এবং স্যাডনেস সেখানে চলে যায় দুঃখ সেখান থেকে সরে চলে যায় এই জন্য বিশেষভাবে আমাদের মনের পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে এবং আমাদের পোশাক আশাকের মধ্য দিয়ে অন্যের মনের পরিবর্তন ঘটাতে সাহায্য করে শ্মশানে পায়খানা করা মুসলমানদের কবরস্থানে খ্রিস্টানদের সমাধিস্থানে এইভাবে যে সকল যে সাধারণ লোকেরা যেসব জায়গাগুলোকে ব্যবহার করে সেই জায়গাতে মল মূত্র থুতু ফেলা কোনোভাবে উচিত নয় এমনকি যারা শ্মশানে গিয়ে বিশেষ করে রিং করে তাদের ক্ষেত্রেও ওটা উচিত নয় কিন্তু তারা করে কিন্তু আমি আমার এই জায়গাতে বলা দরকার রয়েছে শ্মশান একটা বিশেষ জায়গা যেখানে অনেক লোকের সমাগম এবং যেখানে আমরা বলি নরনারায়ণের মন্দির বা ঈশ্বরের মন্দিরকে আমরা রাখছি কিন্তু সেখানে আমরা পায়খানা করি থুতু ফেলি নোংরা করি স্বভাবতই সেই যে তাদের বিশেষ করে তাদের আত্মার প্রতি হোক বা তাদের নরনারায়ণের প্রতি হোক এগুলোকে তুচ্ছতা ছিল করা বা ঈশ্বরের তুচ্ছতা ছিল করা নোংরা করে তোলা এবং এর অন্য একটা প্রতিক্রিয়া বা এর একটা অন্য একটা সমস্যা তৈরি হবে কি সমস্যাটা তৈরি হবে স্বভাবে কবরস্থানে বা সমাধি স্থানে বা শ্মশানে পায়খানা পেস্টা ইত্যাদি করা যারা বিশেষ করে মৃতদেহ নিয়ে যাবেন সমাধি দেবেন বা শ্মশানে পড়াবেন বা কবরস্থানে কবর দেবেন তাদের পায়ে এগুলো লাগবে এবং স্বভাবে সেখানে কাজ করার ক্ষেত্রে পরিবেশ হারিয়ে ফেলবে ঘেন্না আসবে যার জন্যই শ্মশানের জায়গাকে কবরের জায়গাকে সমাধির জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি যাতে যারা মৃতদেহ বা শবদাহ নিয়ে যাবেন সব নিয়ে যাবেন সেখানে তার কর্মকাণ্ড যেগুলো করবেন সরলভাবে যেন করতে পারেন তাদেরকে এইভাবে সেই চিন্তাটাই যেন না করতে হয় তার জন্য স্বভাবতই ধর্মীয় এই অশুচিতা নিয়ে যেন চিন্তা ভাবনা থাকি যার ফলে ধর্মীয় জায়গায় যেমন সুন্দর থাকে তেমনি সমাধি কবরস্থান শ্মশান যেন সুন্দর রাখব এবং একই সঙ্গে অন্যান্য জায়গায় যেগুলো আমরা ঘরের মধ্যে যে সকল জায়গায় সেখানে নিশ্চয়ই থুতু ফেলবেন না
আমরা অনেক জায়গায় দেখেছি যে মানুষ এতটা নিজ যে হসপিটাল যে হসপিটালে থাকেন সেই হসপিটালে পান খাচ্ছেন, টোবাকো বা বিমল এই ধরনের কিছু ফৈনিক দেখা খাচ্ছেন এবং থুতু ফেলা লাগার কারণে তারা তাদের থুতু তারা কেটে দেবে। ঈশ্বর তার জন্য মুখ সেইভাবে দিয়েছে, নলিন সেইভাবে দিয়েছে, তাদের থুতু তারা তাদের পেটে ঢোকাবে না, ফেলে করছে দেওয়ালের পাশে বিভিন্ন বিভিন্ন গোপনের যদি বিলাল পেল সেখানে ফেলে দিতে ফেলে নিয়ে ওই জায়গা যে পেশেন্টের জায়গা ঘরের জায়গা ট্রেনের শোয়ার জায়গাকে অপরিষ্কার করছে, নোংরা করছে, ক্ষতি করছে, যার ফলস্বরূপ ওই যে টোবাক বা বিমল বা খৈনি সেগুলো কি হচ্ছে না, সেগুলোর সেই জাতীয় খার জাতীয় বিশেষ কেমিক্যাল জাতীয় জিনিস লেগে যাওয়ার পরে ওইসব লোহা রড ইত্যাদি সিমেন্ট সব মরিচা করে নষ্ট হচ্ছে। এর ফল এর বোঝাটা থেকে নিয়ে আনা উচিত। এর মানে তারা অ্যাকচুয়ালি ধর্ম কর্ম তারা করেন না, তারা অযথাই একটি একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকে যে তারা তাদের নিজেরটাই বৈশি বোঝে, তাদের ধর্ম বলতে কিছু নেই, তাদের জাত বলতে কিছু নেই, তারা তাদের স্বার্থ ছাড়া কিছু নেই, তাদের তাদের এই বিমল বা এই জাতীয় যে সকল কৈনী লোকতা গুটকা এই জাতীয় যে সকল জিনিস বেরিয়েছে সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় অধিকার দিয়ে রেখেছে, যার ফলস্বরূপ এই সকল আমরা ধর্মীয় জায়গাকে মানছি, শ্মশানকে মানছি, কবরস্থানকে মানছি, সমাধিকে মানছি, কিন্তু হসপিটালকে মানছি সেই সমাজ জায়গাকে চিনা হয় ট্রেনের মধ্যে সেই জায়গাকে সুন্দর করছে না। তার কারণ কি? তার কারণ একটাই, এই ছোট ছোট মন যার মধ্যে ধর্ম ভয় বলতে কিছু নেই, যার মধ্যে চিন্তা ভালো নেই, যার মধ্যে শুধু টোবাকা কইনি গুটকা ছাড়া তাদের কিছু নেই এবং তারা ক্ষতি করতে পারবে কিন্তু ফেলে নেবে, এমনকি তারা সুযোগ পেলে মন্দিরেও গিয়ে তারা কিন্তু ফেলবে উচিত তাদের মন্দির মসজিদ এবং কোনো কিছু গির্জাতে ঢুকতে না দেওয়া, কারণ তারা গোটা সার্বিক জিনিসগুলোকে গোটা সাধারণ জিনিসগুলোকে থুতু ফেলে নোংরা ফেলে ক্ষতি করবে। তাই এক্ষেত্রে তাদেরকে বিশেষ করে ব্যবহারিক জায়গাকে নষ্ট না করে এই অনুরোধ করে আজকে এই এপিসোড শেষ করলাম।